নমস্কার বন্ধুরা, ঘরকন্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আমি সোমা আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ বানাবো পাঙ্গাস মাছের সর্ষে পোস্ত। প্রথমে কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হতে থাক। এদিকে আমি সর্ষে পোস্তটা বেটে রেখেছি, সেটা রেডি করতে থাকি। সর্ষে পোস্তর সঙ্গে মিশিয়ে নিলাম পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো, তার সাথে এবার একে একে মিশিয়ে নেব পরিমাণ মতো লবণ, আর মিশিয়ে নেবটা কিছুটা আদা আর রসুন বাটা। তারপর মশলাটা একসাথে মিশিয়ে রেডি করে নেব। এদিকে আমার পেঁয়াজ ভাজা প্রায় হয়ে এসছে, এতে আমি এবার যে মিশিয়ে রাখা মশলাটা আছে সেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর সাথে আরও দিয়ে দিলাম বেশ কিছুটা জল, কেননা এই জলেই মাছটা সেদ্ধ হবে। এবারে ঝোল ফুটে আসছে, গরম হয়ে গেছে জলটা, পুরোপুরি যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমরা ঝোলের মধ্যে এক একে মাছের পিসগুলো দিয়ে দেবো। এই যে কয়েক টুকরো পাঙ্গাস মাছ রাখা আছে, এবার ঝোল ফুটে উঠছে। এই যে দেখুন বন্ধুরা, ঝোল ফুটে গেছে, এর মধ্যে পাঙ্গাস মাছের টুকরোগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি। এবার মাছের ঝোলের মধ্যে সব মাছের টুকরোগুলো আমার দেওয়া হয়ে এসছে, সব শেষ হয়ে গেছে টুকরোগুলো দেওয়া। এবার মাছের ঝোলটা ভালো করে ফুটে উঠলেই আমি ঢাকা দিয়ে দেবো, আর ঢাকা খুললে রেডি হয়ে গেল পাঙ্গাস মাছের সর্ষে পোস্ত। মাছটা সুন্দর সেদ্ধ হয়েছে আর খেতেও সুস্বাদু।